আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে হচ্ছে অফিস থেকে এসে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই তো বিছানাটা একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি, কারণ সারাদিন বাসায় থাকি না, তারপর একটু ঝেড়ে নিচ্ছি। হালকা পাতলা ময়লা পরে যেহেতু, তো তো একটু বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করব। এখন হচ্ছে বিছানাটা গুছানোর পর একটু সামনে দিয়ে ঝাড়ু দিব। তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। তো এই তো একটু ঝাড়ু দিয়ে দিতেছি, কারণ পরে আবার ভালো করে ঝাড়ু দেব কাজ শেষ করে। এখন হচ্ছে বিছানা ঝাড়ু দিচ্ছি, তো তাই একটু হালকা পাতলা যে ময়লাটা আছে ওইটা একটু ঝাড়ু দিয়ে সাইডে রেখে দিলাম। পরে এগুলা বের ভালোভাবে ঝেড়ে তারপর পরিষ্কার করে নেব। এই তো আমার বিছানা গুছানো হয়ে গেছে। তো তারপর হাত মুখটা একটু ভালোভাবে ওয়াশ করে এই তো চা বসাইছি। অফিস থেকে এসে বিছানা গুছালাম, তারপর চা বসাইছি। চা বসাইছি, চা খাবো, চা খেয়ে রান্না বান্না করব, তাই চা বসাই দিছি। এই তো চাটা হচ্ছে, চাটা হওয়ার ফাঁকে চাটা যখন চুলায় বসে চায়ের লিগার দিয়ে দিছি, এর ফাঁকে আমি হচ্ছে রান্না করার জন্য যেই তরকারিগুলো আছে ওইগুলো কেটে নিব। তো ওইগুলো তরকারিগুলো কাটার সময় ভিডিও করতে পারিনি, ভিডিওটা অন করতেই ভুলে গেছি। তো ভিডিওটা আর অন করতে পারিনি, ভুলে গেছি। তো এই তো চা হইতেছে, একটু গাঢ়ভাবে জাল করব। বেশি করে জাল করলে চাটার টেস্টটা একটু ভালো লাগে। এই তো চাটা কত সুন্দর কালার আসছে দেখতেই পারতেছেন। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুলগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চা খেয়ে হচ্ছে সরাসরি রান্নায় চলে আসলাম। আমি হচ্ছে চুলায় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর তেলটা ভালোভাবে গরম হওয়ার পর মাছ দিয়ে দিলাম। আজকে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে শিম আলু দিয়ে রান্না করব, ট্যাংরা মাছ আর শিম আলু দিয়ে রান্না করব। এই তো মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা বেজে ট্যাং শিম আর আলু দিয়ে একটু হালকা জল জল করে রান্না করব। তো এই তো মাছটা উল্টিয়ে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে, তারপর মাছটা উল্টিয়ে দিচ্ছি। এই তো আমরা অল্প পরিমাণেই রান্না করি, আমরা দুজন মানুষ, আমাদের বাসায় আর কেউ নেই, আমি আর আমার হাজবেন্ড, আমরা দুজন মানুষ অল্প পরিমাণেই রান্না করি। এই তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা হচ্ছে রান্না করব। তো হাঁড়ির মধ্যে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়েছে তখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। এই তো মাছটা বেজে বাটিতে উঠিয়ে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে হচ্ছে আদা রসুনের পেস্ট একসাথেই পেস্ট করা। তো এটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, নয়তো বা আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, এটা একটু ভালোভাবে ভাজলে এই কাঁচা গন্ধটা আর থাকে না। তো তারপর হচ্ছে দিয়ে দেব লবণ,
পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এই তো লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো ভালোভাবে একটু বেঁধে নিচ্ছি পেঁয়াজটা লবণ আর আদা রসুন দিয়ে। তারপর একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পড়ে যায়। এই তো পানি দিয়ে তারপর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, এক চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো, আর হচ্ছে মরিচের গুঁড়ো, মানে পরিমাণ মতো যতটুকু দরকার হয় দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষাবো। আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, মনে হইতেছিল কম হয়েছে, তাই আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা একটু ঝাল ঝাল রান্না করব, সিম তরকারি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই একটু মরিচটা বেশি দিলাম, আবার হচ্ছে কাঁচামরিচও দিয়েছি। তো এই তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে কষানোর জন্য। আর এই তো এইগুলো হচ্ছে সিম আর আলু ভাজি করব, সিম তরকারি রান্নবো ট্যাংরা মাছ দিয়ে, আর সিম আর আলু ভাজি করব, কারণ সিমগুলা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, 2-3 দিন ফ্রিজে ছিল, এমন তো একটু কেমন হয়েছে, তার জন্য ভাজি করে দিতেছি, ভাজি করে নিতেছি। আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করতেছি, সবগুলা সিমই আর কি নষ্ট হয়ে যাবে বেশি দিন রাখলে, তাই রান্না করে ফেলতেছি। এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিছি। ভালোভাবে কষালে তরকারিটা খেতেও খুব ভালো লাগে, এটা টেস্টটা বেড়ে যায়। এই তো জলের জন্য পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটুকু আর কি জল রাখবো ওই পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখনো হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব, পানিটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর তো দেখি উঠিয়ে, এই তো দেখেন এর ফাঁকি দিয়ে হচ্ছে আমি মাঝখানে হচ্ছে ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়ে দিছি, তারপর যখন ভালোভাবে হয়েছে তখন উপরে মাছগুলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে এটা আরো ভালোভাবে জ্বালানাইছি, তারপর হচ্ছে এই তো নামিয়ে নিলাম। সুন্দর একটা স্মেল আসছে ধনিয়া পাতার। এখন হচ্ছে সিম আর আলুটা ভেজে নেব, তো তার জন্য কড়াই বসাই দিছি, আর হচ্ছে কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিব। এই তো কড়াইটা গরম হোক, কড়াইয়ের মধ্যে মাছ ভাজছিলাম, ওই মাছের তেলটা হচ্ছে দিয়ে দিতেছি, তেলটা ফালানোর দরকার কি তাই তেলটা দিয়ে দিতেছি। মাছ ভাজার তেলটা দিয়ে দিতেছি, তো ওই তেলটার সাথে আর একটু তেল দিব, কারণ তেলটা অল্প পরিমাণে ছিল তাই আর একটু তেল দিয়ে দিব এটার সাথে, দিয়ে হচ্ছে সিম আর আলুটা ভেজে নেব। এই তো আর একটু তেল দিয়ে দিতেছি, আর ভাজির মধ্যে একটু তেল বেশি লাগে, যে কোনো ভাজি, শাক ভাজি হোক, করলা ভাজি হোক,
বা সিম বাজি হোক, যে কোনো বাজির মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো এই তো তেলটা গরম হচ্ছে, এই তো তেলটা গরম হওয়ার পর আমি এই জায়গায় দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আমি আবারও বলে নিতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আপনারা সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে এই জায়গায় একটু হালকা করে মশলা দেব। একটু সামান্য পরিমাণে হচ্ছে আদা রসুনের পেস্ট দেব, আর হচ্ছে লবণ দেব, আর হচ্ছে হালকা পরিমাণে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো দেব একটু, আর হালকা পরিমাণে সামান্য পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া দেব। তো এই তো দিয়ে দিলাম লবণ আর আদা রসুনের পেস্ট, এখন হচ্ছে একটু নেড়ে নেব। তো একটু ভিডিও করাতে একটু সমস্যা হইতেছিল, কারণ আমি একাই নিজেই রান্না করতেছি, এক হাতে আর এক হাতে মোবাইলটা ধরে রাখছি, তো একটু কষ্ট হচ্ছিল। এই তো একটু ভালোভাবে আদা রসুনের পেস্টটা দেওয়ার পর একটু ভালোভাবে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দেব। আর আমি হচ্ছে সিলিন্ডারে রান্না করি, তো সিলিন্ডারে রান্না করতে একটু ভয় লাগে। আমাদের গ্যাস ছিল তো কাইটা দিছে, এই জায়গায় গ্যাসের প্রবলেম হয়েছিল, তার জন্য এটা এখন আপাতত অফ আছে, তো কিছুদিন পর আবার দিয়ে দিবে। এই তো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, মানে লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো, এই সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখন একটা একটু ভালোভাবে ভেজে নেব। নেওয়ার পর হচ্ছে সিম আর আলুটা যে কেটে ধুয়ে রাখছি সেটাও দিয়ে দেব। এই তো দিয়ে দিলাম সিম আর আলুটা, এটা ভালোভাবে কেটে ধুয়ে রাখছিলাম, তো একটু ভালোভাবে নেড়ে দেব এখন। এই তো নেড়ে দিচ্ছি এটা ভালোভাবে। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এখন একেবারে রান্না শেষ পর্যায়ে আসছি। এই তো আমার সিম তরকারিটা দেখেন কত সুন্দর কালার আসছে। এই তো হচ্ছে এটা হচ্ছে কালকের ডাউল রান্না করেছিলাম ওইটাই আছে, এটা একটু গরম করে নিয়েছি। আর হচ্ছে এই সিম আর আলু ভাজিটা দেখেন, এই তো গরম গরম ধোয়া উঠতেছিল সিম আর আলু ভাজিটা, এটাও অনেক সুন্দর কালার হয়েছে। এই তো এই জায়গায় হচ্ছে ভাতটা, ভাতটা তো আমি আগেই রান্না করে ফেলছি, তো ভাতটা আগেই রান্না করে রেখেছিলাম। এই তো আজকের খাওয়া দাওয়া এগুলাই, একটু সাইডটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না করলে আশপাশটা একদম তেলে ই হয়ে যায়। তো আমি হচ্ছে একেবারেই ভিডিওর শেষ পর্যায়ে আসছি,
আপনাদের আবার বলে দিচ্ছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। যদি আমার ভিডিওতে কোনো ভুল হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো দেখেন, আজকের মতো এখানেই রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।